হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গয় আশিস। তো আজকে আমি কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি এসেছি আমার ব্লগিং কিট দেখানোর জন্য। বিকজ সাম অফ মাই সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে দাদা, আমি কি ব্লগিং কিট ইউজ করি, কি আমি মাইক্রোফোন ইউজ করি, কি আমি মোবাইল ফোন ইউজ করি ইত্যাদি। তো আজকে শুধু এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য যে আমি আমার সেট আপটা দেখাবো। আর সবার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে ফর অল ফার্দার নোটিফিকেশন। তো লেটস বিগিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা মেইনলি বিগিনার্স লেভেলদের জন্য, যারা নতুন নতুন ইউটিউবে চ্যানেল করেছে। তো ইনিশিয়াল স্টেজে সবার কাছে অত টাকা থাকে না যে তারা SLR কিনবে বা অ্যাকশন ক্যামেরা কিনবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি যে আমিও যখন প্রথম ব্লগিং স্টার্ট করেছিলাম তখন আমি মোবাইল ফোন দিয়ে স্টার্ট করেছি, অ্যান্ড স্টিল নাও আমি এখনও মোবাইল ফোনই ইউজ করি। ওয়েল বন্ধুরা, ভিডিও চ্যানেলে ভালো কন্টেন্টের সাথে একটা ভালো মোবাইল ফোনও তোমাদের দরকার। তো আমি ইউজ করি Realme 8 Pro মোবাইল ফোন। এটা 100 MP আল্ট্রা কোয়াড ক্যামেরা আছে, সুপার স্লিম অ্যান্ড লাইট, স্ন্যাপড্রাগন 720 GHz প্রসেসর, 50W সুপার ডার্ট চার্জার, 16.3 cm সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন, আর 4500 ম্যাসিভ ব্যাটারি আছে। আমি 4 থেকে 5 মাস এই ফোনটাকে ইউজ করেছি, অ্যান্ড বিলিভ করো আমি খুব ভালো রেজাল্টস পেয়েছি, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখলে বুঝতে পারবে। আর ইনফ্যাক্ট আমি এখন এই 8 Pro দিয়েই শ্যুট করছি তোমাদেরকে, জাস্ট দেখানোর জন্য যে আমার অ্যাকচুয়াল ব্লগিং সেট আপটা কী আর কীরকম কোয়ালিটি আসে তোমাদের সামনে। তো বন্ধুরা, ফোনের ক্যামেরার সাথে সাথে অডিও কোয়ালিটিটাও তোমাদেরকে মেনটেন করে রাখতে হবে, কারণ ভিডিওতে অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেটা একদম খারাপ দেখায়। আমি ইনফ্যাক্ট খুব এটা নিয়ে সাফার করেছি আমার প্রিভিয়াস ব্লগসে, তোমরা দেখতে পারবে আমার পুরীর কয়েকটা ভিডিওতে এরকম আছে যে আমার কাছে সেরকম প্রপার মাইক সেট আপ ছিল না, যার জন্য অডিও কোয়ালিটিতে কিছু উইন্ড নয়েস এসেছিলো বা নয়েস ক্যান্সেলেশন আমার ঠিকভাবে ছিল না। তো রাইট নাও আমি এখন ইউজ করছি বোয়ার BY-MM1 মাইক্রোফোন, হুইচ ইজ ভেরি গুড। আমি বলবো বিগিনার্স লেভেলের জন্য দিস ইজ আ মাস্ট বাই, কারণ এটা সত্যি মারাত্মক মাইক্রোফোনটা কম বাজেটে। আমি এটা জাস্ট কিনেছি 1660 টাকার মতন, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এক্স্যাক্ট অ্যামাউন্টটা। আর এতে আছে ফিচার্স তোমার কম্প্যাটিবল উইথ স্মার্টফোনস, ট্যাবলেটস, DSLR ক্যামেরাস, কনজিউমার ক্যামকর্ডার্স, অডিও রেকর্ডার্স এক্সেট্রা। খুবই লাইট ওয়েট আর ডিরেকশনাল মাইক, রাগড মেটাল কনস্ট্রাকশন দিয়ে তৈরি, কোনো ব্যাটারি লাগবে না, আর এর সাথে তুমি একটা উইন্ডশিল্ড পাবে। আরেকটা জিনিস তোমাদের বলা আছে, এখন আমি যে মাইক্রোফোনটা দিয়ে শ্যুট করছি আমার কলার মাইকে তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মাউনো লেভেলিয়ার মাইক্রোফোন, হুইচ ইজ অলসো ভেরি গুড মাইক্রোফোন কম বাজেটে। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি 650 টাকা দিয়ে, মাত্র ডিসকাউন্টে ছিল, এখন জানি না এক্স্যাক্টলি কী দাম আছে, বাট আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। এতে কানেক্ট হবে স্মার্টফোন, ক্যামকর্ডার, PC, DSLR, এতে তুমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারবে, প্রেজেন্টেশন করতে পারবে, ইন্টারভিউ করতে পারবে, আর তুমি সেলফি মোডেও তুমি ভিডিও শ্যুট করতে পারবে। অ্যান্ড সব থেকে ভালো জিনিস যেটা আছে যে এইখানে একটা চ্যানেলে দুটো অপশনস দিয়েছে, DSLR জন্য আলাদা একটা অপশন আছে আর স্মার্টফোনসের জন্য আলাদা বাটন আছে। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রাভেল ভিডিওসের জন্য যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করছো, এটা একটা পারফেক্ট মাইক্রোফোন ফর অ্যাকশন ক্যামেরা। অ্যান্ড দিস ইজ আ ওমনি ডিরেকশনাল মাইক, মানে তুমি যদি এই ডিরেকশনে কথা বলো, তোমার যদি এইখানে মাইক লাগানো থাকে বা অন্য ডিরেকশনে কথা বলো, তো ইট ক্যাচেস পারফেক্টলি, একদম খুব ভালো মাইক্রোফোন কম বাজেটে, আমি এটা রেকমেন্ড করবো। তো বন্ধুরা, অনেক রিসার্চ করার পর আমি দুটো মাইক্রোফোন জোগাড় করেছি, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ ওয়ার্থ ইট। মোবাইল ফোনের ক্যামেরা আর অডিও কোয়ালিটির পরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী ট্রাইপড ইউজ করি। রাইট নাও ব্লগিংয়ের জন্য দিস ইজ দ্য বেস্ট ট্রাইপড, গরিলা পড এটাকে বলি আমরা, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি 300 টাকায় মাত্র। আর এটা তুমি যে কোনো মুহূর্তে বা যে কোনো জায়গায় তুমি এটাকে স্ট্রেচেবল করতে পারবে, যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করে দিতে পারবে, দিয়ে ব্লগিং করতে পারো। আর এটা খুবই ভালো গ্রিপের জন্য, খুবই ভালো, তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি এরকম করে নিয়ে এখানে ব্লগিং করতে পারবে, খুব খুব কমফোর্টেবল। কিন্তু বন্ধুরা, এখানে আমার একটা জিনিস বলা আছে, দেখো এখানে মোবাইল হোল্ডার যেটা আছে গরিলা পডের সাথে, সেখানে কোনো জায়গা নেই যেখানে তুমি BY-MM-এর মাইকটা এখানে লাগাতে পারবে। তো এইটার জন্য তোমাকে আলাদা করে একটা মোবাইল হোল্ডার কিনতে হবে, সেটা হচ্ছে উলেনজির আমি একটা মোবাইল হোল্ডার কিনেছি, এটার দাম আছে প্রায় 550 টাকা মতন। তো এবার আমি এটাকে দেখাবো তোমাদেরকে যে আমি এটাকে ফিট করে BY-MM-এর মাইকটা আমি কিভাবে এখানে ফিট করব। তো বন্ধুরা, এটাই হচ্ছে উলেনজির সেই মোবাইল হোল্ডার, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপেই তোমাকে এই BY-MM মাইকটা ওর হোল্ডার দিয়ে এখানে লাগাতে হবে আর গরিলা পডে ফিট করতে পারবে। আর নিচেও একটা ফুটো দিয়েছে, একটা
হোল করা আছে যেটা দিয়ে তুমি গয়লা পড়ে এখানে আটকে তুমি এটাকে সেট আপ করতে পারবে। তো আমি এটাকে আটকে দিলাম। তো খুবই ভালো আর খুবই স্ট্রেচেবল আমি বলবো। আর এবার আমি এখানে ফোনটা জাস্ট লাগিয়ে নেব। ফোন খুব ভালো করে চলে এসেছে। এইবার আমি আস্তে আস্তে করে এটাকে এই মাইকটাকে ফিট করে দেখাবো যে তোমাদেরকে যে আমি অ্যাকচুয়ালি ভ্লগিং করি কীভাবে। তো বয়ার সাথে এরকম একটা হোল্ডার দিয়েছে যেটা দিয়ে তুমি এটাকে মাইকটাকে হোল্ড করাতে পারবে। আর দিয়েছে এটা দু রকমের জ্যাক, একটা দিয়েছে DSLR-এর জন্য, যখন তুমি DSLR-এ শ্যুট করবে তখন এই জ্যাকটা লাগবে, আর যখন তুমি স্মার্টফোনস দিয়ে তুমি যখন শ্যুট করবে বা টেক নেবে তোমার ব্লগে তখন এই জ্যাকটা তোমাদের কাজে লাগবে। এই বয়ার মাইক্রোফোনের সাথে তুমি এই যে হোল্ডারটা আছে এটাকে জাস্ট ফিট করে দাও। দেখো খুব ভালো করে ফিট হয়ে গেছে। আর নিচে দেখো, নিচে একটা স্কোয়ার মতন আছে, এই স্কোয়ারটাই তোমাকে যে মোবাইল হোল্ডারটা আছে এতে তোমাকে ফিট করতে হবে। তো জাস্ট এই যে রাউন্ড আছে এটাকে জাস্ট ঘুরিয়ে দেব। ঘোরানোর পর ফুললি এটাকে জাস্ট অ্যাজ ইট ইজ এখানে দেখো, এখানে যে দেওয়া আছে এটাকে দিয়ে ইনস্টল করে জাস্ট চেপে দিয়ে এটাকে জাস্ট ঘুরিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ এটা আমার মাইকটা আপাতত চলে এসে, এবার আমি জ্যাকটা লাগাবো। এই জ্যাকটা আমি এখানে লাগিয়ে, তো দেখতেই পাচ্ছ আমি জ্যাকটাও লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটাই হচ্ছে আমার সেই মোবাইল ব্লগিং সেট আপ যেটা তোমরা আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আমি কি সেট আপ ইউজ করি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমার ব্লগিং সেট আপের জন্য। তো তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো তোমরা দেখতে পারবে আর তার অডিও কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কিরকম আছে। আমি এটাই রেকমেন্ড করবো ইনিশিয়াল স্টেজে যারা নতুন এসছো তারা অবশ্যই, একটু বাজেট তো তোমাদেরকে খরচা করতেই হবে, নাহলে সেরকম কোয়ালিটি তোমরা পাবে না। আর সাজেস্ট করবো এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে তোমাদের জন্য এটা খুব ভালো ব্লগিং সেট আপ। মাউনও কিনতে পারো, বোয়া MM1 কিনতে পারো যদি তোমরা ট্রাভেল ভিডিওস করো বা আউটসাইড যদি তুমি ভিডিওস করো। দিস ইজ দ্য পারফেক্ট ব্লগিং সেট আপ। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও ফর দ্য নোটিফিকেশন। চলো আবার আসবো আমার নেক্সট পরবর্তী ব্লগে। তো টিল দেন, বাই, টেক কেয়ার।